আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি মোকাবেলায় মন্ত্রিসভা বৈঠক থেকে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রচণ্ড বৃষ্টিতে জলজটে আবারও অচল রাজধানী ঢাকা সড়কে তিন চার ফুট পানি যানজটে নাকাল নগরবাসী পোশাক শ্রমিকদের চলতি মাসের অর্ধেক বেতন ও বোনাস 30 জুলাইয়ের মধ্যে দেওয়া হবে সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত দেশে করোনাভাইরাসে গত 24 ঘণ্টায় 50 জনের মৃত্যু নতুন শনাক্ত 2928 জন এবং বেতন ভাতা বাড়ি ভাড়া দিতে না পারায় রাজধানীতে একের পর এক বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দুশ্চিন্তায় শিক্ষক উদ্যোক্তারা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়তপুর থানার বেতিলসলিস পার্ক 75 মিটার ধসে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে এদিকে উজানের ঢলে কুড়িগ্রামে নদনদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারি রাজীবপুর ও চিলমারি উপজেলা দুর্বিষহ জীবনযাপন করছে এসব এলাকার পানভাসী মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মমিনুর রিপন টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানি ঢুকে পড়েছে রৌমারি রাজীবপুর চিলমারি উপজেলা শহরে এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3 লাখ মানুষ অভাব অনটনের মধ্যে আছি কোনো বাহিরে কোনো ইনকাম নাই তারপরে বন্যা আসছে বাড়িঘর সামলাতেই অনেক সমস্যা স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টের বিপদসীমার 55 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টের বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও সেখানে পানি তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেত্রকোনায় রাতভর বৃষ্টিতে মোহনগঞ্জ মদন ও খালিয়াজুড়ি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এদিকে যমুনা নদীর প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়তপুর থানার বেতিলসলিড স্পার বাঁধে ধস নেমেছে এলাকার রক্ষা কবচ হিসেবে পরিচিত বাঁধটির প্রায় 75 মিটার হঠাৎ ধসে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী এর মধ্যে তৃতীয় দফা বন্যার আশঙ্কায় ও ভাঙন আতঙ্কে মহাদুশ্চিন্তায় দিন কাটাচ্ছে যমুনা নদীর তীরবর্তী দুকুলের মানুষ জামালপুরে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই এ জেলায় আশ্রয় কেন্দ্র উঁচু বাঁধ সড়কে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী কয়েক লাখ মানুষ এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি মমিনুর রিপন এটিএন বাংলা এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুম বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এজন্য চট্টগ্রাম কক্সবাজার বাংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল এর ফলে মূল চ্যানেল থেকে 3-4 কিলোমিটার উজান দিয়ে ঘুরে পার হতে হচ্ছে ফেরিগুলোকে এতে সময় বেশি লাগায় ট্রিপ সংখ্যা কমে গেছে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ঘাটে আটকে আছে 4.5 শতাধিক যানবাহন দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা বর্তমানে এই রুটে ছোট বড় 11টি ফেরি চলাচল করছে প্রচণ্ড বৃষ্টিতে জলজট আবারও অচল হয়েছে রাজধানী ঢাকা সকালে বৃষ্টির সাথে রাজধানীর কোনো কোনো রাস্তায় 3-4 ফুট পানি জমে যায় তীব্র যানজটে নাকাল হন নগরবাসী রিপোর্ট করছেন মনির হোসেন তপু
রোববার মধ্যরাত থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। প্রায় চার ঘন্টার বৃষ্টিতে সকালেই রাজধানীর প্রধান প্রধান সড়ক এমনকি বিভিন্ন এলাকার গলিপথেও পানি জমে যায়। পানির এমন অবস্থা যে কোনো গাড়ি চলতে পারতেছে না, অবস্থা গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা ট্রাফিক পুলিশে দাঁড়ায় আছে, কাজ করতেছে না, প্রায় এক ঘন্টা আমার দাঁড়ায় আছে, অফিসে যাওয়ার সময়টুকু হচ্ছে না। সো আমাকে এখন অফিসে যেতে হবে। আমি তখন করলাম কি, গাজা গাজা করে যে গাড়ি নিচ্ছে সেই গাড়িতেই উঠতে হলো। গাবতলি থেকে পান্তপাতি সিগন্যাল পর্যন্ত আসতে আমার পৌনে তিন ঘন্টা লেগে গেছে। আর বৃষ্টির জন্য কেউ যাইতে যাইতেছে না। এই যে বিজয়পুরে আসি, পুরো সারাদিন ঠান্ডা লেগে যাবে, বাচ্চা আছে, ছোট, সমস্যা না। সবচেয়ে দুরবস্থায় দেখা যায় মধ্য ঢাকার তেজগাঁও কারণ বাজার এলাকায়। নগরীর সবচেয়ে বড় এই পাইকারি বাজারে বিভিন্ন এলাকা থেকে পাইকারি সবজি ও পণ্য এনে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। মেট্রো রেলের লাইন তৈরির কাজের কারণে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল। পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা ভালো না থাকার কারণে অনেক সময় দেখা যায় এই যে মেনহোল থেকে উল্টা পানি আসে রাস্তার মধ্যে, এর কারণে আমরা যথাসময়ে যেতেও পারছি না, আসতেও পারছি না। এটা মারাত্মক একটা অবস্থা আর কি। প্রথমত রিক্সা আসছি, এখন হচ্ছে সামনে নেমে গেছি, নেমে যাওয়ার পরে ভ্যানে আসছিলাম, আর এই পানির মধ্যে তো বুঝতেই পারতেছেন এভাবে অফিসে যাওয়াটা সম্ভব হচ্ছে না। এছাড়াও পুরনো ঢাকা, ধানমন্ডি, ফকিরাপুল, মতিঝিল, কাজীপাড়া ও মিরপুরের বেশ কিছু সড়কের উপর পানি উঠে, এতে তৈরি হয় দীর্ঘ যানজট, হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। কিভাবে ইয়া করতেছে, এদের অবস্থাটা দেখেন, এদের বৃষ্টি দেখেন, কিন্তু কতজন হতে পারে বলতেছে সামনে ইউটার্নটা করে আসেন, জিজ্ঞাসা করেন যে আমি বলতেছি ইউটার্নটা করে আসেন, ইউটার্নটাও করবে না এই বৃষ্টিতে, আমরা কি করব বলেন। এদিকে পানির মধ্যে চলতে গিয়ে অসংখ্য যানবাহন বিকল হয়ে যায়। প্রতি বর্ষা মৌসুমেই নগরবাসীকে এই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই মহাসড়ক থেকে শুরু করে অলিগলিতে জমে যায় পানি। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায় সবাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পোশাক শ্রমিকদের চলতি মাসের অর্ধেক বেতন 30 জুলাই ও বোনাস 27 জুলাইয়ের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। শ্রমভবনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিজিএমইএ সভাপতি রুবানা হক উপস্থিত ছিলেন। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। ঈদ এলেই বেতন বোনাস নিয়ে শ্রম মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এমন বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রম ভবনের ভেতরে মন্ত্রণালয়ের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক যখন চলছিল, তখন ভবনের বাইরে আশুলিয়ার লিলি অ্যাপারেলসের শ্রমিকরা গত ঈদের বোনাস ও বেতনের দাবিতে বিক্ষোভ করছিল। রোজাদারিদের ঈদ বোনাস দেওয়া হয় নাই, তারপরে ছুটির টাকা দেওয়া হয় নাই, এই মাতৃকালীনের টাকা মেয়েরা পাবে এগুলো দেওয়া হয় নাই, আর গত মাসে মনে করেন স্যালারির সময় সেমাইল স্যালারি দেওয়া হয় নাই, ওনা ওনাদের কাছে গিয়েছে, ওরা উল্টাপাল্টা কথা বলে দিছে আর কি। বলতে গেলে আমাদের চাকরি থাকে না, কি বলবো আর আমরা, আমরা আজকে এই দুই মাস থেকে রুম ভাড়া দিতে পারি নাই, বাড়িওয়ালা আমাদের সাথে যে অত্যাচার শুরু করছে, এখন আমরা কোন জায়গায় যাই দাঁড়াবো, আজকে সারাদিন আমরা না খাওয়া, এগুলো কি আপনারা বুঝতেছেন? ত্রিপক্ষীয় বৈঠক শেষে মালিক পক্ষের কেউ কথা না বললেও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান জানান, তৈরি পোশাক শিল্প মালিকরা 27 তারিখের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস দেবে। জুলাই মাসের অর্ধেক বেতন দেওয়া হবে 30 তারিখের মধ্যে। এখানে বিজিএমই এবং বিকেএমই নেতৃবৃন্দ আসছিলেন, 27 তারিখে বোনাসটা দেবেন আর 30 তারিখে হচ্ছে বেতন 50% তা দিয়ে দেবেন। আপনারা তো জানেন যে জুন মাসের বেতন জুলাই মাসের 7 তারিখই দেয়। এখানে শ্রমিক নেতৃবৃন্দ কথা বলছেন যে 31 তারিখে বা 1 তারিখে তো ঈদ হইতে পারে, সুতরাং ফুল বেতন তারা চাইছে, তা মালিক পক্ষ তাতে রাজি হন নাই। বৈঠক শেষে জানানো হয় মজুরি বোর্ডের আওতায় থাকা অন্য খাতগুলো শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস 25 জুলাইয়ের মধ্যে দেয়া হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং পরিবহন সংশ্লিষ্ট সবাইকে ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার মধ্য দিয়ে করোনা সংক্রমণ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোরবানি ঈদ উপলক্ষে সড়ক ও মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। যাত্রী সংকটে অনেক পরিবহন বন্ধ রাখতে হয়েছে, কিছু ক্ষতি কয়েকজনের জন্য সবাইকে সমালোচনা সহ্য করতে হয়। যে সকল পরিবহন মালিক সমিতি এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়
জনস্বার্থের ও যাত্রী স্বার্থের বিরুদ্ধে যায় তাদের বিষয়ে করণীয় নির্ধারণে আমি মালিক সমিতির প্রতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। এছাড়া নতুন করে ২৯২৮ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৭৪৫৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্ট। এখন আর করোনায় মৃতের সৎকার নিয়ে অতি উৎসাহ নেই মানুষের। করোনা ভাইরাসে মৃত্যু সংবাদ ছুঁয়ে গেছে সকলের। স্বাস্থ্যবিধি মানা নিয়ে আগ্রহী নেতাই অনেকেরই। অদৃশ্য ভাইরাসের বিপক্ষে লড়াই চলছে, কিছুই হবে না শুধুমাত্র এই বিশ্বাসে ভর করে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এ পর্যন্ত ২০৭৪৫৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শেষ সাত দিনের হিসেবে আক্রান্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১০। পিসিআর পরীক্ষা হয়েছে ১৩৩৬২টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২৯২৮ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২০৭৪৫৩ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৯২%। ওয়ার্ল্ডোমিটারের জরিপ মতে সর্বোচ্চ করোনা আক্রান্ত ২০ দেশের মধ্যে সবচেয়ে কম পরীক্ষা হওয়া রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯। প্রতি মিলিয়নে ৬,২০০টি পরীক্ষা হচ্ছে দেশে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০,৪১,৬৬১টি। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫০ জন, এ পর্যন্ত ২,৬৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯১৪ জন, এ পর্যন্ত সুস্থ ১,১৩,৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৭৪%। বিভাগের মধ্যে সর্বোচ্চ মারা গেছে ঢাকায় ১,৩০৫ জন। এর পরেই অবস্থান চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং বরিশালের। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দেশে বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশালে একদিন বিরতির পর করোনায় আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে খুলনায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রাসনা দাসের রিপোর্ট। গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই থেমে নেই ভাইরাসের বিস্তার। ময়মনসিংহে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ আরও ৪৯ জন এই ভাইরাসের শিকার হয়েছে। অন্যদিকে রংপুরে ৬০, শরীয়তপুরে ৩৮ জন, জামালপুরে ১৯, পটুয়াখালীতে ১১ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন আরও একজন, উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেল ১২৯ জন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১২৬ জন। প্রতিদিনই অবনতি হচ্ছে বরিশালের করোনা পরিস্থিতি। সেখানে ২৪ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। শনাক্ত হয়েছেন আরও ৮৯ জন। চট্টগ্রামে আবারও বেড়েছে করোনায় শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে ১৭৩ জন। তবে ২৪ ঘন্টায় জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী মারা যায়নি। খুলনাতে সাধারণ পর্যায়ে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে। করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১জন। এই বিভাগের ১০ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,৫০০। একদিনে করোনায় মারা গেছেন আরও ৩জন। এছাড়া একজন করে মারা গেছেন বগুড়া, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নোয়াখালী ও মেহেরপুরে। এ পর্যন্ত ৫,৭০০রও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন। আক্রান্তের সংখ্যায় ঢাকার বাইরে এখনও সবার ওপরে চট্টগ্রাম, এরপরে খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং বরিশালের অবস্থান। রাসনা দাস, এটিএন বাংলা। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হলে বাংলাদেশ সবার আগে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য সচিব এম এ মান্নান। তিনি বলেন, যেসব দেশের মাথাপিছু আয় ৪,০০০ ডলারের নিচে তারা ভ্যাকসিন পাবে বিনামূল্যে। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট।
করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এমনকি প্রতিবেশী দেশ ভারত সম্প্রতি টিকা বাজার ছাড়ার ঘোষণাও দিয়েছে। এই ভ্যাকসিন আবিষ্কার হলে কার আগে কোন দেশ পাবে, এ নিয়ে চারিদিকে চলছে আলোচনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী যেসব দেশের মাথাপিছু $4,000 নিচে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের। আমরা চেষ্টা করছি যে ভ্যাকসিন যখনই আসবে বাংলাদেশ ডিপ্রাইভড হবে না। যে দেশগুলোর পার ক্যাপিটে ইনকাম $4,000 চেয়ে কম সেই দেশগুলো ফ্রি পাবে। আমাদের পার ক্যাপিটে ইনকাম 2,000 মতো, আমরা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ি এবং আমরা এর মেম্বারও হয়েছি। সচিবালয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ কমিটির ভার্চুয়াল সভায় অংশ নিয়ে স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। যে ইমেজ সংকটের মধ্যে আমরা এই মুহূর্তে আমরা যাচ্ছি, আমার মনে হয় এটাকে পুনরুদ্ধার করা যাবে এবং করা উচিত। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন। এ খাতের সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্যখাতের ইমেজ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। করোনার নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুদিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করেন। এ বিষয়ে দুপক্ষের শুনানি শেষে আদালত সাবরিনাকে জেলে পাঠায়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। দুই দিনের রিমান্ড শেষে সোমবার সকালে ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। সরাসরি তাকে নেওয়া হয় আদালতের হাজতখানায়। এদিন তাকে আদালতে তোলা হয়নি। তার অনুপস্থিতিতে শুরু হয় শুনানি। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবারও তার জামিন চান। আদালত দুপক্ষকে শুনে সাবরিনা করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অপর আসামি হুমায়ুন কবির হিমুকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসামিরা এই নিরীহ এবং অসহায় রোগীদের কাছ থেকে করোনার স্যাম্পল সংগ্রহ করে সেটা সঠিকভাবে টেস্ট না করে ওনারা ভুয়া রিপোর্ট প্রদান করেছে। এফআইআর এর বাদী তিনি বলেন নাই যে এখানে কোনো জাল সার্টিফিকেট কোনো কিছু করেছে। তিনি বলেন নাই যে এইটা রিপোর্টগুলো ভুয়া। তিনি বলেন নাই যে তার সাথে কোনো প্রতারণা করেছে। তাহলে কে বলেছে তার সাথে এই ধরনের সার্টিফিকেটগুলো জাল? করোনা ভাইরাসের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় 12 জুলাই ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুনরায় 2 দিনের রিমান্ডে নেয় তদন্তকারী কর্মকর্তা। করোনা পরীক্ষা না করে প্রায় 15,500 ভুয়া রিপোর্ট দিয়ে তার প্রতিষ্ঠান প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায় নমুনা সংগ্রহের জন্যে জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন। আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে, এজন্য নেওয়া হতো টাকা। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। এসব অভিযোগ যাচাই বাছাই করে দেখছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সরকারের নিয়মিত কর্মসূচির আওতায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ আওয়ামী লীগের কমিটিতে কোনোদিন ছিল না উল্লেখ করে তিনি বলেন, শাহেদ ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়েও পার পায়নি। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতৃত্ববৃন্দের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সব ধরনের অনিয়ম দুর্নীতি রোধ করার জন্য সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার অংশ হিসাবেই কিন্তু শাহাবুদ্দিন মেডিকেল কলেজে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে সরকার কে কোন দলের সেটি দেখছে না। শাহেদ আওয়ামী লীগের নাম ভাঙানোর চেষ্টা করতো, যদিও আওয়ামী লীগের কোনো কমিটিতে সে কখনো ছিল না। তো যেই এই অনিয়মের সাথে যুক্ত থাকবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে বাড়তে না পারে সেজন্য পূর্ব প্রস্তুতিমূলক প্রকল্প গ্রহণ করেছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনফ্যান্স ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ।
স্টার্ট ফ্যান বাংলাদেশ ও ইউকে এইড এর সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 এবং 6 নম্বর ওয়ার্ডে সচেতনতা বাড়াতে এবং ডেঙ্গু মুক্ত করতে কার্যক্রম চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গত বছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয় 1,01,354 জন, যাদের মধ্যে 51,810 জন ছিলেন রাজধানী ঢাকার বাসিন্দা। এবছর যাতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে না পারে সেজন্য বিশেষ প্রকল্প নিয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। সংকট মোকাবিলায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ও প্রস্তুতি গ্রহণ এবং গণমাধ্যমকে সাথে নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের সাথে সমন্বিত হয়ে আমরা কাজ করছি, এদের কাজের মাধ্যমে একটা নজরদারি সিস্টেম তৈরি হোক যে ডেঙ্গু আসলে কোথায় কেন কিভাবে সংক্রমিত হচ্ছে। এই ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমরা মনে করছি পুরো দেশে এটা কাজে লাগবে, এই কথাগুলো এবং এই সচেতনতাটা কাজে লাগবে। এই প্রকল্পের অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান স্টার্ট ফান্ড বাংলাদেশ। দুর্যোগ কবলিত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু ছড়াচ্ছে কোত্থেকে? হয় রোগী থেকে ছড়াচ্ছে, না হয় মশা থেকে ছড়াচ্ছে। আমরা রোগীকে খুঁজে বের করছি এবং রোগীর বাড়ি যেখানে আছে তার চারপাশে নিশ্চয়ই মশা আছে, তাহলে সেটাও খুঁজে বের করছি। রোগীকে ধরে আমরা তার বাড়ি, তার সীমানায়, তার এলাকায় যাচ্ছি, গিয়ে সেখানে মশাটা নির্মূল করার চেষ্টা করছি। জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে ওয়ার্ডগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এডিস মশার লার্ভা ধ্বংসের কাজ করছে কয়েকশো স্বেচ্ছাসেবী। আমাদের যেমন দুটা হটলাইন নাম্বার আছে, আপনারা চাইলে এই নাম্বার দুটার কল করে পরামর্শ নিতে পারেন। ডেঙ্গুর যে উৎপত্তি স্থল আছে সেগুলোকে চিহ্নিত করি এবং সেই স্থলগুলোকে আমরা ধ্বংস করে দিই। প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার কাউন্সিলররাও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি সিপের এই উদ্যোগ নিয়ে আশাবাদী। আমাদের যারা মশক কর্মী, এই মশক কর্মীদের সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন ছিল এই সময়, সেই জন্য সিপ তাদেরকে পিপি দিয়েছে, মাস্ক দিয়েছে, হ্যান্ড গ্লাভস দিয়েছে। 3 মাস মেয়াদী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট এলাকাগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। টানা 4 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্ডার গার্ডেন ও কোচিং সেন্টারের শিক্ষক উদ্যোক্তারা। বাড়ি ভাড়া ও বেতন ভাতা দিতে না পারায় এরই মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। করোনার মহামারীতে খরচের বোঝা নাটানতে পেরে রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে এই স্কুলটি বিক্রির সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুল 4 মাস বন্ধ হয়ে গেছে, ঋণের বোঝা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি প্রতিষ্ঠান ধরে রাখতে যাই তাহলে আমার ঋণ আরও বাড়বে। আমার যা আসবাবপত্র আছে এগুলো বিক্রি করে দিয়ে আমি দায়মুক্ত হয়ে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে চাই। এই স্কুলটির মতো আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মুখে। করোনা প্রাদুর্ভাবে সরকারিভাবে নামমাত্র সুদে যে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে তাও পাচ্ছেন না তারা। আমাদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যাংক আমাদেরকে ঋণ দিতে চায় না। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জন্যই আবেদন করেছি যে আমাদের পাশে যেন তিনি দাঁড়ান এবং ব্যাংকগুলো যেন আমাদেরকে ঋণ দেয়, তাহলেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ভাড়ায় চালিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,000 কোটি টাকা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা, 6 মাসের বাড়ি ভাড়া মওকুব করে সেটার জন্য একটা প্রজ্ঞাপন জারি করা। দেশে 50,000-এরও বেশি কিন্ডার গার্ডেন রয়েছে আর কোচিং সেন্টার আছে 1,00,000-এরও বেশি। এই প্রতিষ্ঠানগুলোর আয়ের উপর নির্ভর করছে কয়েক লাখ পরিবার। সামনে কোরবানির ঈদ, দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কোনো ইনকাম নেই, একদম জানেন যে জিরো ইনকাম, এবং রিসেন্টলি অনলাইনে টুকটাক একটু শুরু হয়েছে। তো আমরা কতদিন আসলে এইভাবে বেতন দিতে পারবো, এটা তো সম্ভবই না। যারা বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট তারাই তো মেইনলি আমাদের টিচার। এই জায়গাটায় হচ্ছে আমাদের তাদের সাথে মডেল হচ্ছে কন্ট্রাকচুয়াল মডেল, মানে ক্লাস হলে তারা পেমেন্ট পায়, তারা মান্থলি ভিত্তিক না, মানে আমাদের প্রতিষ্ঠানে। ফলে দেখেন যে এই যে হাজার হাজার ছেলে মেয়েকে কিন্তু আমরা একটা টাকাও দিতে পারতেছি না। এদিকে শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস নিচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আর অনলাইনে ক্লাস হওয়ায় সব কিছু বিবেচনা করে বেতন কমানো উচিত বলে মনে করছেন অভিভাবকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরুল বাড্ডা থেকে অজ্ঞান ও মলম পার্টির 4 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অপরাধীরা দীর্ঘদিন ধরে রাজধানী ছাড়াও গাজীপুর ও নারায়ণগঞ্জে সংঘবদ্ধ হয়ে সিএনজি অটোরিকশায় ড্রাইভার ও যাত্রীদের চোখে কৌশলে মলম লাগিয়ে গাড়িসহ টাকা পয়সা হাতিয়ে নিত।
যেভাবে তারা মডাস অপারেন্ডি করে এবং কোন কোন বাজারে, সেখানে আমরা কাজ করছি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, আমরা মিলেমিশে কাজ করছি। আমরা আশা করছি যে এই ঈদে আমরা গরুর হাটের ক্রেতা এবং বিক্রেতাদের আমরা সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো, যেহেতু আমরা বড় একটা চক্র ধরেছি, তাদের কথা মতো আমরা তাদের আরও চক্রের সন্ধান পেয়েছি এবং কোন কোন বাজারে তারা কাজ করবে সেই তথ্য পেয়েছি, আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও রাইট শেয়ারিং পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নিউ ইয়র্ক শহরের উপকণ্ঠে পোকেসপি রুরাল রুবাল সেমিস্ট্রিতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। এদিকে ফাহিমের সন্দেহভাজন খুনি হ্যাসপিলকে শুক্রবার মধ্যরাতে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক শোক বার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য। করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আব্দুল হাই। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা না হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয়। রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মানা না হলে 28 আগস্ট থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেন জানান, সেশন সহ নানা জটিলতার কারণে চাকুরি প্রত্যাশীদের বয়স 35 করা এখন সময়ের দাবি। যদি গভর্নমেন্ট আমাদের আলটি মেলার মধ্যেই দাবিটি বাস্তবায়ন না করে, আমরা ঈদের পরে এই 28 দিনের আলটি মেলার পরে আমরা লাগাতার ভাবে দাবিটি আদায়ের জন্য ঐতিহাসিক শাহবাগ স্কোয়ারে বসে যাব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ইসমানীচর এলাকায় বালি বোঝাই ট্রলার ডুবির ঘটনায় 5 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তার নাম জান শরীফ। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার নানু মিয়ার ছেলে। সকাল 8টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকা থেকে বালি নিয়ে গজারিয়ার শোলআনি গ্রামে যাওয়ার পথে ঢেউয়ের তোড়ে ডুবে যায় বলে জানিয়েছেন উদ্ধার হওয়া শ্রমিকরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনায় এবার বদলে গেছে চট্টগ্রামের প্রসিদ্ধ পাইকারি মশলা বাজার। খাতুনগঞ্জের এক মোকামে কোরবানির ঈদের আগে মশলার দাম কমেছে, তারপরও ক্রেতা নেই, মাথায় হাত আমদানি কারকদের। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কোরবানি ঈদকে ঘিরে মশলাজাতীয় পণ্যের দাম বাড়ে প্রতি বছরই। তার আগে এ পণ্য আমদানিও হয় 100 টন করে। বেশি দামের আশায় আগে থেকেই এসব মজুত করেন ব্যবসায়ীরা। করোনা দুর্যোগে তা লোকসানে পরিণত হলো এবার। অন্যান্য বছরের তুলনায় এবছর মশলাজাত পণ্যের দাম অনেক কম খাতুনগঞ্জে। মহামারীর আগে প্রতি কেজি আদা যেখানে বিক্রি হয়েছে 250 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। জিরা 300 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 250 টাকা দরে। এলাচ 2650 টাকা থেকে কমে কেজি প্রতি দাম হয়েছে 2400। অন্যান্য মশলার দামও 20 থেকে 50% কমেছে। মশলার বাজার বলতে বেচা কিনা কম, খুব কম। হ্যাঁ, সরবরাহটাও আছে কিন্তু কাস্টমার একদম নেই বললেই চলে। বিশেষ করে কোভিড-19 কারণে আসলে চাহিদা কমেছে বলে আমরা মনে করছি। আমদানি কারকটা বলছেন, করোনা ভাইরাসের কারণে বাজারে ক্রেতা কম থাকায় গুদামে রাখায় নষ্ট হচ্ছে মশলার গুণগত মানও। এক মাস আগে থেকে আমাদের এই মশলার বাজারটা সবসময় ব্যবসায়ীরা মজুত করে রাখে, 1 থেকে 1.5 মাস আগে থেকে। তার মানে আপনার এগুলো মিলিং করতে হয়, এগুলো আবার পরিষ্কার করতে হয়, হয়তো দীর্ঘ একটা সময় লাগে। যেমন আমার পণ্যটা গুণগত মান নষ্ট হয়ে যাবে দীর্ঘদিন থাকলে, এরপরে আমার স্টাফ যে শ্রমিকদের বেতন দিতে হচ্ছে, স্টাফদের ইয়া দিতে হচ্ছে, ফলে আমরা এক ধরনের বেকায়দায় আছি। এবারের মতো ব্যবসা বাণিজ্যের মতো ধস আর কোনো সময় হয়নি।
প্রত্যেকটা আইটেম, একটা আইটেম মশলা আইটেম শুরু করে একদম আপনার মিনারেল ওয়াটার পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম এখন কম। এই করোনা পরিস্থিতিতে এই পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে আমরা অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। বছরের সবচেয়ে বড় কেনা বেচার মৌসুমে এমন মন্দা থেকে হতাশ পাইকারি এ বাজারের ব্যবসায়ী ও আমদানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। কয়েক ঘন্টার মধ্যে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভ্যাকসিনটি আদৌ সফল হবে কিনা সেটি জানতে ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে ব্যাপক পরিসরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। তবে মানবদেহে প্রথম ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ এবং হিউম্যান সিস্টেম বৃদ্ধি করে কিনা সেটি আজ বিজ্ঞান বিষয়ক সাময়িক ল্যান্ডসেটে এক নিবন্ধে জানাবেন অক্সফোর্ড বিজ্ঞানীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ারদি সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ ও পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে তার আচরণ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য অস্বস্তিকর ও বিব্রতকর। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেনানিবাসে প্রবেশ ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেছেন চৌধুরী হাসান সারোয়ারদি, যা কর্তৃপক্ষের নজরে এসেছে। এর আগে অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে 2019 সালের 10 এপ্রিল থেকে সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী সেনা কর্তৃপক্ষ কর্তৃক অবাঞ্ছিত ব্যক্তির সেনানিবাসের আওতাভুক্ত সকল স্থাপনা, সিএমএইচএ, চিকিৎসা সেবা, অফিসার্স ক্লাব, সিএসডি শপ ইত্যাদিতে প্রবেশাধিকার নিষিদ্ধ। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খুলনায় পিকচার প্যালেস মোড়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বানে পুলিশ পাহারায় মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা ভুলনীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে পাটশিল্পকে আধুনিকায়ন করে বন্ধ পাটকলগুলোকে চালুর দাবি জানান। বরিশালে মানববন্ধন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। দুপুরের নগরীর সদর রোডে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা সিপিবির সভাপতি অধ্যাপক দুলাল মজুমদার ও জেলা বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। এ সময় অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দিয়ে আধুনিকায়নের মাধ্যমে তা চালুর দাবি জানান বক্তারা। জামালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখা। দুপুরে শহরের দয়াময় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মোজাহারুল হক, সহসম্পাদক মারুফাস আহমেদ খান মানিক ও জেলা যুব ইউনিয়নের সভাপতি মাফিজুর রহমান এ সময় বক্তব্য রাখেন। এবারে পার্টেক্স খেলার খবর। দীর্ঘদিন পর ব্যাটিং অনুশীলন করতে পেরে আনন্দিত জাতীয় দলের খেলোয়াড় ইমরুল কায়েস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে খেলোয়াড়দের একক অনুশীলন শুরু হলেও সূচি অনুযায়ী একদিন পর মাঠে নেমেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বৃষ্টির কারণে রানিং করার সুযোগ না পেলেও জিমে ঘাম ঝরানোর পর বোলিং মিশনে ব্যাটিং অনুশীলন করেছেন ইমরুল কায়েস। সূচি অনুযায়ী মুশফিকের ছুটি থাকলেও সময়মতো অনুশীলন করেছেন আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। বাসাতে যদিও বা আমরা ওয়ার্কআউট করেছি, রানিং বা জিম করেছি, বাট ব্যাটিং করার হ্যাবিট ছিল না। অলমোস্ট 4 মাস পর ব্যাটিং করলাম, খুব ভালো লাগছে। আশা করি এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারবো, কারণ এখন আমাদের একটা গ্যাপ আছে যে আমরা আমাদের স্কিল নিয়ে বা আমাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবো। তো আমার মনে হয় যে এটা খুব ভালো টাইম প্লেয়ারদের জন্য, যদি আমরা আমাদের এই টাইমটাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় স্কিলের দিক দিয়ে এবং ফিটনেসের দিক দিয়ে আমরা আরেকটা স্টেপ আগায় যেতে পারবো।
লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় অ্যালাভেসকে 5-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে লিগের শেষ ম্যাচে 24 মিনিটে দলকে এগিয়ে নেন আনসু ফাতি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলা বার্সেলোনা দ্বিতীয় গোলের দেখা পায় 34 মিনিটে। লিগে 24 নম্বর গোল করেন মেসি। এরপর লুইস সুয়ারেসের গোলে প্রথমার্ধে 3-0 লিড নেয় কাতালানরা। ম্যাচে দুর্দান্ত খেলা লেমসন সেমেদো চতুর্থ আর 76 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এতে 25 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি নিশ্চিত হয়ে যায় আর্জেন্টাইন তারকার। আসরে 24 জয় আর 7 ড্রয়ে 82 পয়েন্ট নিয়ে লিগা শেষ করল গতবারের চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মোকাবেলায় মন্ত্রিসভা বৈঠক থেকে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। প্রচণ্ড বৃষ্টিতে জলজটে আবারও অচল রাজধানী ঢাকা, সড়কে 3-4 ফুট পানি, যানজটে নাকাল নগরবাসী। পোশাক শ্রমিকদের চলতি মাসের অর্ধেক বেতন ও বোনাস 30 জুলাইয়ের মধ্যে দেওয়া হবে, সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 50 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2928 জন। এবং বেতন ভাতা বাড়ি ভাড়া দিতে না পারায় রাজধানীতে একের পর এক বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, দুশ্চিন্তায় শিক্ষক উদ্যোক্তরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।